সিগন্যাল পাওয়া যাবে সেটার উপর ভিত্তি করে পরবর্তী সিগন্যালের সিদ্ধান্ত নেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই। এটা আমরা এখনো নিতে পারি না, এটা নেওয়া হলে আপনাদেরকে আপনারা খেয়াল রাখবেন, নজর দিবেন, এটা যাতে এই সংবাদটা যাতে প্রচার করা হয়। 7030টির মতো শেল্টার প্রস্তুত করা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রে লোক নেবার কাজ সকাল থেকে শুরু হয়েছে। এটাকে আরও আরও এখন এই মুহূর্তে আরও জোরদার করা হয়েছে। আমরা আশা করি যে আমাদের মাঠ প্রশাসন, আমাদের ভলান্টিয়াররা যেভাবে কাজ করতেছে, আমরা দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকার শতভাগ মানুষকে আমরা সরিয়ে আনতে পারব। ইতিমধ্যেই মিটিংয়ে আর্ম ফোর্সেস ডিভিশনের প্রতিনিধিকে বলা হয়েছে তারা যেন সেনাবাহিনী, নৌবাহিনী এবং কোস্টগার্ডকে সম্পৃক্ত করে দুর্গম এলাকা থেকে লোকজনকে সরিয়ে আনার জন্য যেন তারা সহযোগিতা করে। তারা এতে সম্মতি দিয়েছে। ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টের ভলান্টিয়াররা সিপিপি ভলান্টিয়ারের সাথে কাজ করছে এবং কৃষি মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ আরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যারা আছে তারা তাদের প্রত্যেকের নিজ নিজ মন্ত্রণালয়গুলোকে নিজ নিজ মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে তারা সঠিকভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা এটুকু বলতে পারি যে সিত্রাং আজকে সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত আঘাত হানবে এবং এটি উপকূলীয় অঞ্চলের 13টি জেলায় বেশ মারাত্মকভাবে আঘাত হানবে আর 2টি জেলায় হালকাভাবে আঘাত হানবে। 13টি জেলার মধ্যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী এবং ফেনী, অর্থাৎ চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গাতে আঘাত হানবে এবং চট্টগ্রাম ও কক্সবাজারের দ্বীপ অঞ্চলগুলোতেও বিশেষ করে মহেশখালী, হাতি, সন্দ্বীপ এগুলো ঝুঁকিপূর্ণ আছে, এগুলোতেও আমরা লোক সরানোর জন্য আমরা নির্দেশনা দিয়েছি। ইতিমধ্যেই আমাদের মানবিক সহায়তা যা আছে সেগুলো পৌঁছে গেছে। শেল্টারে লোকজনকে আমরা দুপুরে, রাত্রে বা আগামীকাল সকাল পর্যন্ত তিনবেলা খাবার দেওয়ার নির্দেশনা আমরা দিয়েছি। সিভিয়ার সিডোর ছিল সুপার সাইক্লোন, সিভিয়ার সাইক্লোনের পরে আরেকটা স্টেজ আছে সেটা হলো ভেরি সিভিয়ার সাইক্লোন, তারপরে সুপার সাইক্লোন। এটা যে বাতাসের যে গতিবেগ 80 থেকে 100 কিলোমিটার গতিবেগ হলে এটাকে সিভিয়ার সাইক্লোন বলা হয়। এটা ভেরি সিভিয়ার বা সুপার সাইক্লোন হওয়ার কোনো আপাতত আমাদের কোনো প্রেডিকশন নাই। প্রধানমন্ত্রী ফোনে আমাকে নির্দেশনা দিয়েছেন যে ঘূর্ণিঝড় মোকাবেলার সবচেয়ে বড় সফলতা হলো শতভাগ ঝুঁকিপূর্ণ মানুষকে আশ্রয়কেন্দ্রে এনে তাদের জীবন রক্ষা করা। একটি লোক যদি মৃত্যুবরণ না করে তাহলে সেটাই হলো সবচেয়ে বড় সফলতা। একই সাথে তিনি বলেছেন গবাদি পশুগুলোকে আশ্রয়ের ব্যবস্থা করার জন্য এখন সব আশ্রয়কেন্দ্রে গবাদি পশুর আশ্রয় নেওয়ার ব্যবস্থা আছে, লোকজন যারা আসছে তারা তাদের গবাদি পশু সহ আসছে। আরেকটি নির্দেশনা তিনি দিয়েছেন আমরা যেন লোকজনকে উপদেশ দিই তাদের ঘরে যে খাদ্যগুলো আছে সেগুলো যেন সঠিকভাবে মজুত করার ব্যবস্থা করেন।